দীঘাতে গেছি বহুবার কিন্তু দীঘাতে এইরকম একটা সুন্দর মানে অডিটোরিয়াম যেখানে মানে যত সামুদ্রিক মাছ তাদের কালেকশন আছে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক দিন উনিশশো ঊনপঞ্চাশ সালের একটা ভিতরে চরম গোপনীয়তার সঙ্গে এখানে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ কিন্তু তার সত্ত্বেও লোভ সামলাতে না পেরে দেখুন ভিডিও করেছে এবং বিভিন্ন টাইপের প্রজাতির মাছ যার ডেসক্রিপশান এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও আমি প্রায় সর্বত্র প্রায় লুকিয়ে লুকিয়ে করেছি যেখানে জীবিত মাছ যেগুলো আমরা কোনো সময় সমুদ্রে নামলেই দেখতে পাই না কিন্তু তার সংরক্ষণগুলো এত সুন্দরভাবে করেছে এই দেখুন শামুক পুরো হেঁটে যাচ্ছে এবং এগুলো দেখার মতো সত্যি কথা এই দেখুন দেখে কার্যত আপ্লুত এবং মাছের এক একটা মাছের আকৃতি দেখলে পারে যে কোনো সময় আপনি এবং এগুলো এই কচ্ছপগুলো সুন্দরভাবে সাজার সংরক্ষণ করা রয়েছে এটা দীঘা সায়েন্স একটা অডিটোরিয়াম টাইপের এবং খুব সুন্দর যেখানে ফটো তোলা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ তা সত্ত্বেও কিন্তু আমরা ফটো তুলেছি এবং এগুলো টাচ করতেও বারণ করছে তা সত্ত্বেও আমার এক ভাই বাপি সে টাচ করেছে এবং অতীব সুন্দর জায়গা কারণ দীঘাতে গেলে পরে এই জায়গাগুলো অন্ততকে বাচ্চাদের নিয়ে ঘুরে আসাটা খুব দরকার বলে মনে করি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন